অনেক কষ্টতে আমার রিয়ালিটি অফ বাপন নন্দী বাপন নন্দী আমাদেরকে নিয়ে খেলছে গেম না এটা কোনো পাবজি গেম না এটা কোনো ফ্রি ফায়ার গেম না এটা হয়েছে আমাদের জীবন নিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ যেহেতু তুমি এর রাজ্যে থাকো তোমার জানা খুব দরকার রাজ্যে আসলে চলছে কি নাম্বার ওয়ান বাপুর যারা ফলো করছে তাদের জীবন শেষের পথে কেন ডিটেলসে আলোচনা করছি বাপুর নন্দী ফলো থেকে এট্টি পার্সেন্ট ওই মহিলা আর মেয়ে তোমরা গিয়ে চেক করতে পারো এই পার্সেন্ট থেকে চল্লিশ পার্সেন্ট আছে না ব্লগার টুম্পা ব্লগার পূজা ব্লগার রিমা ব্লগার জয়শ্রী ব্লগার রিম্পি ব্লগার অনামিকা ব্লগার সব ব্লগার তৈরি হচ্ছে শুধুমাত্র বাপর নন্দীর কারণে আর এ বাপুর নন্দী ওই তাদেরকে ইন্সপায়ার করে আরে ব্লগারের সংখ্যাটা যত পরিমানে বাড়বো বাপন নন্দীর ততই লাভ হইব এটা আবার কেমনে আলোচনা করি এই বাপন নন্দীর বেশিরভাগ ফলো আর ওই বেকার আর বেকারের মধ্যে ছেলেও আছে মেয়েও আছে আর এই বেকারত্বটাকে বাপন ইউজ করছে এই দেখো বন্ধুরা আমি ইউটিউব থেকে এত টাকা পেয়েছি এই দেখো বন্ধুরা আমি ইউটিউব থেকে বাইক কিনেছি এই দেখো বন্ধুরা আমি ইউটিউব থেকে জায়গা কিনেছি এই দেখো বন্ধুরা আমি ইউটিউব থেকে গাড়ি কিনেছি এই দেখো বন্ধুরা আমি কত বড় একটা বিজনেস তৈরি করে ফেলেছি শুধুমাত্র ইউটিউব আর ফেসবুকে টাকা ইনকাম করে তো মানুষের অ্যাটেনশনটা কি হবে এইসব দেখে একটা বেকার মেয়ে একটা বেকার ছেলে একটা হাউস ওয়াইফের মাথার ভিতরে কি ঢুকবে চলো আমরাও শুরু করি বাপন পারছে আমরা কিরে পারতাম না আমরা কি মানুষ না নেই জানো আমার একটা ভিডিও ভাইরাল হয়েছে তো কি ভিডিও ভাইরাল হয়েছে এটা তোমরা সবাই জানো চোখ চিন্তা করে এর রাজ্যের ছেলে মেয়ে সব ব্লগারের রাস্তায় নামতাছে আর এই ব্লগারের সংখ্যাটা যত পরিমাণ বাড়বো বাপন নন্দীর ততই লাভ হইব এটা আবার কেমনে বুঝাইতাছি বেকার কারা গরিব মানুষরা তো ওই গরিব মানুষের কাছে কি ভালো একটা মোবাইল থাকবো যে তারা ব্লগ বানায় সেটা অনলাইনে ফেসবুকে ইনস্টাগ্রামে ইউটিউবে আপলোড করব না তো তারা কম প্রাইজের মধ্যে মোবাইলটা কই পাইব ব্লগ বানাইলে গিয়া বাপন নন্দীর দোকানে ডিলার কে আমরা রিজেক্ট করে দিয়েছি কারণ তারা রিফারবিশ প্রোডাক্ট নিয়ে আসে তারা রিপ্লেসমেন্ট প্রোডাক্ট

এখন এটা অনেকেই ভাবতেছে যে হুঞ্চো ভাই তোমার কি প্রবলেম তোমার কি প্রবলেম আমরা ব্লগ বানাইলে কথা এটা না কথা হইছে এটা যে আমার কমেন্ট বক্সে জানাও যে আজ পর্যন্ত ওই বাপন নন্দীর মতন আর অনেক ক্রিয়েটর আছে যারা শুধুমাত্র দেখা যে তারা কত টাকা ইনকাম করে এসব দেখে তোমরা যে ইন্সপায়ার হয়ে সেটা ব্লগগিরি শুরু করছো আমার কমেন্ট বক্সে জানাও যে তাও তোমরা কত টাকা ইনকাম করছো এক বছর যদি তোমরা ইনভেস্ট করো এই ব্লগগিরির মধ্যে ওই এক বছর আমি মেয়ে ছেলে এই রাজ্যের প্রত্যেকটা মা বোনরে কইতাছি হুম তোমরা যে এক বছর যতদিন ইনভেস্ট করো ওই ইনভেস্ট অন্য জায়গায় করতা আজকে তোমরা কি জায়গার ভিতরে হইতা বন্ধুরা আমি তোমাদের কাছে হাত জোর করে কইতাছি এখনো সময় আছে একটু বুঝো বাচ্চা কাচ্চারে পড়াশোনা করাও ঠিক আছে নিজে একটা কাজ শিখো জীবনে কাজ এব দেখো বন্ধুরা আমি একটা কথাই কই যে সবাই শাহরুখ খান হইতে পারতো না সবাই সালমান খান হইতে পারতো না সবাই কারিনা কাপুর হইতে পারতো না সবাই রণবীর কাপুর হইতে পারতো না এটা দশ জনের থেকে একজন হইতে পারে তো তোমরা এসব দেখা দেখা নিজের ভিতরে আছে না জায়গা দিও না যে আমিও এরকম করুম বুজুনি বন্ধুরা হ্যাঁ আর এই যে বাপন নন্দীর গেমটা এই যে খেলটা ক্যাপচার করব কারণ বাপন নন্দীর ঘর আর অন্য জায়গার ভিতরে খুলে হইতেছে যেমন ধরো তেলামুরা সোনামুরা মেলাঘর অলরেডি খুলে লাগছে তারপর উদয়পুর খুলবো প্রত্যেকটা জায়গার ভিতরে এরকম ক্যাপচার করব আর এই ব্লগারের সংখ্যাটা অনেক বড় করব। আর বাপুর নন্দী তিনতারা ফাউন্ডেশন দিব বেঞ্চোদ তুমি কি ব্লগ বানাতে চাও তোমার কাছে কি ভালো মোবাইল নেই তো দেরি কিসে চলে আসো আমাদের ফোন বাজারে আমরা যে কোনো রেঞ্জে যে দামে তোমাদেরকে মোবাইল প্রোভাইড করে দেব তোমরা আরামসে ব্লগ বানাই তার বা বাপন ভাই বাপন ভাই এক হাজারের মধ্যে মোবাইল আছে নি দাঁড়াও এক মিনিট দেখছি হ্যালো এক হাজারের মধ্যে কোনো মোবাইল হবে এখন তো হবে না ওয়েট করো আমি বানিয়ে দিচ্ছি

মূল কথা হয়েছে এটা যে বং মিডিয়া থেকে মোবাইল এনে এর যে বিক্রি করে বাপনন্দি বেশি টাকা ইনকাম করতে পারে না তাই বাপনন্দি বারবার কলকাতা যায় গ্যাস এনে চিপা চাপা হাত করে আর কি যে রিপাবলিক ব্যাটারি বদলাই না ক্যামেরা বদলাই না এই সবাই না সেরা এর যে বেপতার মানুষদের কাছে বিক্রি করা এটা প্ল্যান কি বাম্পার প্ল্যান মে

বং মিডিয়ার কাছে গিয়ে সে দেখো ভাই আর করতাম না এরকম তোমার তো মোবাইল নেই মো বেশি খাইতাম গেছলাম গা তারপরে আর একটা ভিডিও আপলোড করছে এই বং মিডিয়া করে কই এরকম না কিছু হইছে না যে সবকিছু ঠিক হয়ে গেছে গা শাক দিয়ে মাছ ডাকতে এসেছে আমাদের বেপতার বানাতে এসেছে তারা গো আমার কসম নড়াই স্কেল সব বড় পয়েন্ট হইছে এটা যে বাপুন নন্দী রাজ্যের মধ্যে অনেক জায়গার মধ্যে ব্রাঞ্চ খুলতে আছে আর ওই ব্রাঞ্চের মধ্যে কিতা তা লাগবো জানো ব্লগার লাগবো মানে কাস্টমার লাগবো আর এই কাস্টমার পেতে হলে কি করতে হবে বড় একটা দামাকা দিতে হবে আর যে দামাকাটা হয়েছে এটা হইছে গাড়ি বুঝেছো ওই ছেলে বাপন নন্দী তার একটা ব্রাঞ্চ খুলতো গিয়া ফুটকির কোটটা খুলে লেগেছে সব কিছু এর মধ্যে ইনভেস্ট করে দিয়েছে তিন মাসের মধ্যে পাঁচটা ব্রাঞ্চ কিভাবে খুলে যেহেতু একটা মোবাইল দশ হাজার দাইন না পঞ্চাশ হাজার না বেছে আমার হিংসা হয় বাপু নন্দী গাড়ি কিনছে এমন গাড়ি আমি তিন চারটা কিনতারি আর তুমিও কিনতারবা কারণ এই গাড়িটার দাম কত একটু দেখো ছয় থেকে সাত লাখ টাকা হম তুমি যদি এক লাখ টাকা দো তোমার ইএমআই কত দিতে হইব মাসে দুই তিন বছর করে না দেখো মাস ইএমআই কত তেরো হাজার টাকা দো তুমি তুমি যদি বিশ হাজার টাকা মাসে ইনকাম করো তুমিও গাড়ি কিনতারবা পয়েন্ট এটা না পয়েন্ট হচ্ছে মানুষে দেখানো বারবার দেখানো হুদ্দা দেখাইতে থাকো বারবার আপলোড করো বারবার ফটো ছাড়ো আর এ কথা শুনে বাপন নন্দী কয়েকটা ফটো জানি ডিলেটও করে যাইতেছে কয়েকটা ভিডিও জানি ডিলেটও করে যাইতেছে হুদ্দা আলী শো অফ করো কে লেগে মানুষ কাস্টমার লাগবো পয়েন্ট নিকো আমার কোনো হিংসা না বন্ধুরা আমার কষ্ট হয় ভিতরে যখন আমি এটা দেখি এখনকার দিনের ছেলে মেয়ে হ্যাঁ পড়ালে কোনো চিন্তা করে না পরীক্ষাতে কত ভাই ওইটা চিন্তা করে না ওই ফলোয়ার কত হয়েছে সাবস্ক্রাইবার কত হইছে এটা চিন্তা করে ভিডিওতে ভিউজ কত গেছে এটা চিন্তা করে কয়টা লাইক আছে এটা চিন্তা করে সব ফলো কইরা কইরা না রিলস আর ভিডিওর মধ্যে সম নষ্ট তখন আমি প্রুফো দেয় তোমরা মনে করো আমি গেলাম বাপ নন্দির প্রোফাইলে গিয়া সিরা ফলো টিপ দিলাম টিপ দিয়েছিল যে কোনো একটু টিপ দিলাম দিয়া সেটা দেহ বন্ধুরা এই যে দেখো এমএটার বয়স কত হুম এমএটার পড়াশোনা সাইরা হুম এ ফেসবুক আর ভিডিও পাইবা এটা তো ইনস্টাগ্রাম ইনস্টাগ্রামও কেউ দেয় না ফেসবুকও জানি আরম্ভ করছে কত নাচা নাসি হেলা হেলি দুলা দুলি হ্যাঁ বাদ দিয়া আর এই মায়ার মা ও ভিডিও বানায় গিয়া সেটা দেহগা হুম বাপ ও জানি কোনো ভিডিও বানাইতেছে ইট হইস সিস্টেম কাম কাজ পাক ভিডিও বানানি শুরু এখান থেকেই টাকা আইব ঘন্টা আইব টাকা আইব হুম আইনি এখনো শেষ হইনি এই বাপিন্নার কারণে অনেক রিলেশন ও ভাঙে কয়বার কি কইরা এটাও কইতাছি মেয়েরা তার লেগে তো পাগল কেন তার ভিতরে এমন কি কোয়ালিটি আছে যেটা আমাদের ভিতরে নাই নডিগিরি রিলেশনে আছে রিলেশনে থাকার পরও বাপন নন্দিরে লাভ দে বাপন নন্দিরে স্ট্যাটাস দে বাপন সাথে ভিডিও বানানোর লেগে পাগল হয়ে থাকে হ্যাঁ

বাপুর বাপন লে গিয়া অনেক রিলেশনে ঝগড়াও মায়া গিয়া স্ট্যাটাস দে আর ফুলা ঝগড়া করে ঝগড়া করে রিলেশন ধ্বংস তারপরে মেয়েটা কি করে গিয়া সেটা বাপন নন্দীর কোনো বইয়ে আবার বলছি এ রাজ্যের মানুষ ধ্বংসের পথে এ রাজ্যের ছেলে মেয়ে ধ্বংসের পথে কারণ তোমরা বন্ধুরা একটু প্র্যাকটিক্যালি বাইবা দেখো এখনকার দিনে ছেলে মেয়েরা স্কুলও না গিয়ে সেরা রাজবাদ গিয়া ব্লগ বানা আর বিকালবেলা মাস্ট বাড়িতে না গিয়ে সেরা ভিডিওটা এডিট করে তারপরে রাত্রে যখন পড়ার সময় হইব ভিডিওটা আপলোড করে আর আপলোড করে নিয়ে ঘরের তেনে অনেক দূরে যাওয়ার লাগে নেটওয়ার্কের লিগ গিয়া বুঝছো বন্ধুরা শুধুমাত্র এই এইরই নন্দীর রিয়ালিটি একটা কথা বন্ধুরা আমি গতকালে একটা পোস্ট করছি যে পোস্টার মধ্যে দেখানো হয়েছে বাপুনিয়ার গাড়িটা চোরমাচুর হয়ে এসে ডজার দা উড়াইয়া লয়ে গা আর ওই কমেন্ট বক্সে অনেকে আমারে কইতাছে যে আমি নাকি হিংসা করতাছি এরকম পোস্ট করা আমার একদম ঠিক হয়েছে না হ্যাঁ ঠিক হয়েছে না তে যে মানুষের লগে এইভাবে গেম করতেছে এটা কি ঠিক নি কৌ আমি শুধুমাত্র এই কারণে পোস্ট করছি যে কিছু একটা ওইব কিছু একটা আয়ত আছে শুধুমাত্র কোশ্চেন মার্ক রাখার লাগিয়া বুঝছো হ্যাঁ ইডোই মানুষের স্বপ্ন বাংলায় কি কষ্ট হয় এটা শুধুমাত্র মানুষের

ちょう。